প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন বীরভূমের রাজনগরের আদিবাসী মহিলারা। বনবাসী আদিবাসীদের একটা বড় অংশ শালপাতা তৈরি করে জীবন জীবিকা চালান বরাবর। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে বীরভূমের রাজনগরের আদিবাসী মহিলারা। বনবাসী আদিবাসীদের একটা বড় অংশ শালপাতা তৈরি করে জীবন জীবিকা চালায় বরাবর। তবে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ নিয়ে এই যুবক যুবতীরা দেখছেন এখন জীবিকার মুখ। আত্মনির্ভরতার এই দিশা দিয়েছে বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের প্রযুক্তি নির্ভর বৃত্তিমূলক প্রশিক্ষণ। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার পাশাপাশি রোজগারের দিশা পেতে প্রশিক্ষণ নিয়েছে মা মেয়েরা। রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় আদিবাসী অধ্যুষিত ছাতিনা গ্রামে প্রযুক্তি নির্ভর এই প্রশিক্ষণ নিয়েই স্বনির্ভরতার পথে এগোচ্ছে মেনকা মুর্মু, সবিতা কোঁড়া, অপর্ণা কোঁড়ারা।